আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আছি ফাতে মাথুর জোহরা আপনাদের সাথে তো আজকে আমি আপনাদের সাথে দারুণ স্বাদের হাতে মাখা টাকি মাছের ভর্তা রেসিপিটা শেয়ার করব আশা করি আমার আজকের ভিডিওটি আপু ভাইয়াদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আপু ভাইয়েরা প্লিজ ভিডিওটি দেখার শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিবেন। এতে করে আমি অনেক বেশি ইন্সপায়ার হয়ে আপনাদের জন্য আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য তো টাকি মাছের ভর্তা তৈরি করার জন্য এখানে আমি দুইটা টাকি মাছ কেটে ধুয়ে নিয়েছি এবার মাছটাকে ভেজে নেওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো এবার ভালোভাবে হাত দিয়ে মশলাগুলো মেখে নেবো এবং মাছের ভেতর পর্যন্ত যাতে যায় সেজন্য কিন্তু যে মাছের কাটা অংশগুলো আছে সেগুলোর মধ্যেও কিন্তু ভালোভাবে মেখে নিচ্ছি তো টাকি মাছের ভর্তা কিন্তু অনেকভাবেই করা যায় আমিও অনেক সময় অনেক রকম করে করে থাকি তো আজকে আমি হাতে মেখে ভর্তাটা তৈরি করব তো সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি তো মশলাগুলো মাখার পরে এখানে হচ্ছে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিলাম এবার তেলের মধ্যে হচ্ছে মাছগুলোকে ভেজে নিব অবশ্যই মাছটাকে হচ্ছে একদম লো মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে নয়তো যদি চুলার আঁচটা বাড়ানো থাকে এবং মাছগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে মাছের ভেতরে কিন্তু সেদ্ধ হবে না উপর দিয়ে কিন্তু শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে চুলার যে আঁচটা একদম লো মিডিয়াম হিটে রেখে একটু একটু করে ভালোভাবে ভেজে নিতে হবে এটা আসলে ভাজা চলা চলে না ভেতরটা হচ্ছে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে যেহেতু আমরা একদম চুলার আঁচটা লো মিডিয়াম হেঁটে রেখেছি আর ভর্তা খাওয়ার জন্য কিন্তু মাছটাকে একটু নরম নরমভাবে মানে সেদ্ধ টাইপের করে ভাজা করে নিতে হবে একদম মচমচা ভাজা করলে কিন্তু ভর্তাটা খেতে তত একটা ভালো লাগবে না তো অনেকক্ষণ টাইম নিয়ে হচ্ছে মাছটা কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি এ পর্যায়ে হয়ে গেলে হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি তো একদম ভেতরটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু নামিয়ে নিলাম তো এবার ভর্তা করার জন্য আর যা যা লাগছে সেগুলো হচ্ছে কেটে নিচ্ছি তো এখানে আমি পেঁয়াজ কাঁচা মরিচ শুকনো মরিচ আর ধনেপাতা নিয়েছি তো এগুলোকে হচ্ছে এখন কেটে নিচ্ছি তো এই টাকি মাছের ভর্তা কিন্তু আমরা পাটায় বেটেও করে থাকি আবার হাতে মেখেও করে থাকি অনেক কাপড়াই আছেন যারা কিনা পাটায় বাটার ঝামেলার কারণে ভর্তাটা তেমন একটা করা হয় না তারা কিন্তু ঠিক এভাবেই হাতে মেখে ভর্তা তৈরি করে নিতে পারে এবং অনেক আপু ভাইয়ারা আছেন যারা কিনা দেশের বাহিরে থাকেন তারাও কিন্তু সময় এবং ঝামেলা দুটো থেকেই বাঁচার জন্য কিন্তু ঠিকইভাবে হাতে মেখে ভর্তাটা তৈরি করে নিতে পারেন আর আসলে শীতকাল আসছে ধরেই আমার মুখের রুচিটা অনেকটা কমে গেছে শীতকালে আমার তেমন একটা বেশি ভাত মাছ তরকারি এ সকল জিনিস খেতে ভালো লাগে না তো সেক্ষেত্রে এখন দেখা যায় প্রায় সময় একটু আমি ভর্তা করি আর প্রতিদিন বাটা বাটির ঝামেলা করতে কিন্তু আমাদের কাছে ভালোও লাগে না সেক্ষেত্রে হচ্ছে এরকমভাবে চটপট কিন্তু হাতে মাখা ভর্তা তৈরি করে নেওয়া যেতে পারে সময়ও কম লাগবে এবং দেখা যায় যে এই ভর্তা দিয়ে ভাত খেতে একটু রুচিও হয় নর্মালিতে প্রতিদিনের ভাত সবজি মাছ তরকারি এগুলো খেতে আর তেমন একটা কিন্তু ভালো লাগে না ঠিক সেই মুহূর্তে কিন্তু এরকম একটু ভর্তা খেতে সবারই ভালো লাগে অর্থাৎ ভর্তা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে তাই না আর আমার দেখা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে অনেক বৃষ্টি বাহিরে পড়ছিল অনেক ঠান্ডা পড়ছিল তো এত বৃষ্টিতে একটা স্বেচ্ছেদ ওয়েদার হয়ে গেছিলো তখন একদমই আমার মুখের রুচি চলে গেছে সো আজকে আবার একটু রোদ পড়েছে সো আজকে একটু ভালোও লাগছে তো ভাবলাম একটা ভর্তা করেই নিই কয়েকদিন ধরে দেখা যাচ্ছে খাবার খেতে তো একটা ইচ্ছে করছে না তো সেজন্য হচ্ছে আজকে ভর্তাটা করে নিচ্ছি তো ভর্তাটা তৈরি করার জন্য কিন্তু রসুনও লাগবে সো আমি এখানে রসুনগুলো হচ্ছে ছিলে নিচ্ছি তো ভর্তাটা তৈরি করতে যা যা লাগবে সব কিছু হচ্ছে আমি একসাথে নিয়ে নিলাম তো এতে করে হচ্ছে ভর্তাটা তৈরি করতে সুবিধা হবে তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা রসুন আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি তো এবার হচ্ছে এগুলোকে আমি এক একে করে ভেজে নিব। অনেকভাবেই কিন্তু এই টাকি মাছের ভর্তাটা তৈরি করা যায় আমি প্রথমেই বলে নিয়েছি তো আজকে আমি যেভাবে করছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে হচ্ছে আমি শুকনো মরিচগুলোকে প্রথমে ভেজে নিলাম তো এরপরে হচ্ছে এখানে আমি যে রসুন কুচি করে রেখেছিলাম সেই রসুন কুচিগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কাঁচামরিচ কুচিগুলো তো এগুলোকে আমি হালকা ব্রাউন করে হচ্ছে উঠিয়ে নেব কেউ যদি চান সেক্ষেত্রে কিন্তু কাঁচাও রাখতে পারেন মরিচ রসুন এটা যার যার অভিরুচি এক এক রকমভাবে করা যায় আমি যেহেতু আজকে হাতে মেখে করব সেক্ষেত্রে হালকা ভাজা দিয়ে নিলাম হাতে মেখে কিন্তু কাঁচা রেখেও কেউ চাইলে খেতে পারবেন তবে ভাজা করে নিলে একটু টেস্টিটা মনে হয় বেশি হয় আর এখন হচ্ছে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা হচ্ছে একদম ব্রাউন করে ফেলবো না তেলের মধ্যে জাস্ট হালকা একটু ফ্রাই করে নিব। ঠিক এরকম পর্যায়ে যখন নুয়ে আসবে তেলের মধ্যে ওই রকম পর্যায়ে হচ্ছে ধনে পাতাটা জাস্ট দিয়ে দিব দিয়ে হচ্ছে হালকা করে একটু ভেজে উঠিয়ে নেব এগুলো কিন্তু ভেজে একদম মচমচে করে ফেলবো না জাস্ট হালকা তেলের উপর একটা ভাজা দিয়ে নিচ্ছি যদি কেউ চান সেক্ষেত্রে পেঁয়াজ ধনে পাতা এটাও কিন্তু কাঁচা রেখে দিতে পারেন সমস্যা নেই তবে মনে হয় এভাবে করে খেলে টেস্টটা একটু বেশি হয় যারা যারা এখনও এইভাবে ট্রাই করেনি তারা একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে দারুণ লাগবে তো এই তো সব কিছু তো একদম রেডি হয়ে গেছে এবার কীভাবে আমি ভর্তাটা তৈরি করছি সেটা একটু শেয়ার করছি সো ভর্তাটা তৈরি করার জন্য প্রথমে হচ্ছে টাকি মাছের যেহেতু ভর্তা টাকি মাছটাকে বেছে নিতে হবে যেহেতু মাছ মাছের মধ্যে কাটা তো তো এখানে মাছগুলো থেকে হচ্ছে কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো যেহেতু এটা আমি হাতে মেখে ভর্তা করব সেজন্য কিন্তু একটু ভালোভাবেই মাছের কাটাটা বেছে নিতে হবে আর এটা যদি পাটায় বেটে ভর্তা করতাম তাহলে কিন্তু দেখা যেত বাটার ক্ষেত্রে এতটা বেশি ভালোভাবে বাছার প্রয়োজন পড়ে না তখন যেহেতু বেটে ফেলি সেক্ষেত্রে কিন্তু কাঁটাগুলো মিশে যায় সেক্ষেত্রে দু একটা কাটা যদি থাকে সেরকম একটা সমস্যা হয় না বাট হাতে মেখে নিলে কিন্তু একটু ভালোভাবে বেছে নেওয়া ট্রাই করবেন আর পাটায় বাটার ভর্তা তৈরি করার প্রসেস বা সিস্টেম সম্পূর্ণই আলাদা সেটার স্বাদও কিন্তু আলাদা আর এটা কিন্তু হাতে মেখে ভর্তা করছি এটার স্বাদও কিন্তু সম্পূর্ণ আলাদা তো জিনিস কিন্তু একই কিন্তু দুইভাবে বানানোর ফলে কিন্তু ভর্তার স্বাদ দুই রকম হয়ে যায় তো আজকে আমি আপনাদের সাথে কিন্তু হাতে মাখা ভর্তার স্বাদটি শেয়ার করছি তো মাছগুলো বাছার পরে এখানে আমি শুকনো মরিচগুলোকে হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এ পর্যায়ে হচ্ছে রসুন কুচি আর কাঁচা মরিচ কুচিগুলোকেও একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি এরপর হচ্ছে যে মাছগুলো বেছে নিলাম সেগুলো কিন্তু ভালোভাবে এবার মেখে নিচ্ছি তো কিভাবে একে একে করে সব কিছু মেখে নিচ্ছি সেটা তো স্ক্রিনে আপু ভাইয়ারা দেখতে পাচ্ছেন তো সব কিছু মাখা শেষ হলে কিন্তু পেঁয়াজ আর ধনে পাতাটা অ্যাড করব এটা কিন্তু প্রথমেই অ্যাড করা যায় না সেক্ষেত্রে কিন্তু ভর্তার স্বাদটা নষ্ট হয়ে যাবে সব শেষে হচ্ছে পেঁয়াজ আর ধনে পাতা যে ভেজে রেখেছিলাম সেটাকেও একসাথে নিয়ে মিক্স করে নিচ্ছি এবার হচ্ছে একদম ভালোভাবে সব কিছু মেখে নেব যাতে সবগুলো উপকরণ একসাথে মিক্স হয়ে দারুণ স্বাদের একটা ভর্তা তৈরি হয়ে যায় তো ব্যাস আপু ভাইয়ারা ঘরে বসে ঠিক এভাবেই বাটা বাটির ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন মজাদার টাকি মাছের ভর্তা আর যখনই ঘরে টাকি মাছ আনা হয় তখনই কিন্তু টাকি মাছ দেখলেই আমার মনে হয় যে ভর্তা তৈরি করে খাবো তো ব্যাস বানিয়ে ফেললাম মাছকে মজাদার ভর্তায় এই যে তৈরি হয়ে গেছে আমার দারুণ স্বাদের হাতে মাখা টাকি মাছের ভর্তা কেমন লেগেছে আপনাদের কাছে আপু ভাইয়ারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা যারা আজ আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আর পাশে থাকা ছোট্ট বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার চ্যানেলের সবগুলো ভিডিও পৌঁছে যায় আপনাদের কাছে আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর যারা যারা এখনও টাকি মাছের ভর্তাটা ঠিক এভাবে একবারও ট্রাই করে দেখেননি আপু ভাইয়েরা প্লিজ বাসায় একবার হলো ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এই ছিল আমার আজকের ভিডিওটি আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম